বলেছি বলে করলে? আমি দাদাভাইকে রাস্তায় দেখেছি, ঠিক আছে, তারপরে আমাকে ফোন করেছে, আমি যাচ্ছি। আমি তিনি বললাম দাদাভাইকে দেখলাম তো একটা মেয়েকে নিয়ে ঘুরছে পেছনে। আরো কত কি হতো, খেত পেঁয়াজি ঠিয়াজি খেত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা ছকছকে ব্লগ নিয়ে। আজকে তো শনিবার, তো এখন ওই অনেকটা বেজে গেছে আমার সবকিছু কমপ্লিট করতে করতে। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। যে টাইমে আমি ব্লগটা শুরু করি সেই টাইমে তারা লেগে যায় ব্রেকফাস্টে। কালকে মাকে বলেছিলাম কী খাবে বলো, কাল তোমার দাঁততলা, মাকে এখন ভালো করে ট্রিট করছি আমি। তো বলছে স্যান্ডউইচ খাবো আজকে, ছুটি হয়েছে মায়ের, মায়ের স্যাটারডে অফ থাকে। আমি এখানে পুরো রেডি করে নিয়েছি স্যান্ডউইচটা। স্যান্ডউইচ বানানো তো আমার চ্যানেলে আমি অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, তো আর নতুন করে কিছু দেখাবো না। এই হচ্ছে স্যান্ডউইচ মেকার, এটা এখন ফিট করবো আর বানাবো। এই নাও স্যান্ডউইচ, স্যাটারডে স্পেশাল, সানডে বলতে যাচ্ছি না, দাঁত বিসর্জনের আগে ট্রিট চলছে তোমাকে এগুলো। আজকে একদম সকাল সকাল জেঠু এসে বলছে তোর যদি একটু সময় হয় ওপরে আসিস, আমার ঘরগুলো রং হয়ে গেছে। আমি তো যাই একবার করে যাবো আজকে, দেখে আসি। চলছে হয়নি তো এটা এখনো, রংটা তো ঠিকই আছে, এখনো হবে নাকি আরেক কোট করে? হ্যাঁ এটা এখনো হালকা লাগছে একটু। এই রংটা ঠিক ছিল না ওই ঘরটা গিয়ে, এটা একটু অন্যরকম লাগছে। চলছে এখন জেঠুর ঘরে সব কালার, এখনো বাকি আছে গোটাটা হয়নি, আরেক কোট করে হবে। হোক আমি একবার এলাম যখন মেজমাকে একবার টুকি দিয়ে দেয়। হ্যাঁ এসছে তো, হ্যাঁ ও কাজ চলছে তো করছে এখনো মেজম্মা। হ্যাঁ কি করো? অনেক কিছু করো, ছড়িয়ে ছিটিয়ে রান্না করছে। কেন কি করেছো? তোর প্রিয় জিনিস। আমার প্রিয় জিনিস কি করে জানবো? তোমার হাতের আমি ভালোবাসি। আমি উল্লেখ করেছিলাম এই রে, গভীর চিন্তা মনে পড়ছে না কি বলতো? আমি দুদিনের মধ্যে বলেছি, দুদিন না কালকেই বলেছিস। কালকে মিষ্টি কিছু মালপোয়া? হ্যাঁ মালপোয়া এখন করবে। মানে বলেছি কালকে জিলেপি পাইনি, তখন এসে বলছি আমার না খুব মালপোয়া খেতে ইচ্ছা করছে, মালপোয়ার কথা খুব মনে হচ্ছে। তখন মেজমাও বসেছিল তখন যে অনেকদিন মালপোয়া খাইনি, ওইটা শুনেছে মেজমা। এই যে এখানে মনে হয় বানায় রাখছে। হ্যাঁ না না মায়ের কালকে দাঁত তোলা না, মাকে কি স্যান্ডউইচ করে দিয়েছে আজকে সকালে একটু। ও বাবা সকাল সকাল কুড়ি পাস দেখি একটা ট্রাই তো করি। কলা দিয়েছ? কলা দিয়েছি, নারকেল দিয়েছি, তারপরে আমুল দিয়েছি, দুধ দিয়েছি, দুধ ফুটিয়ে দুধ ছিল আশ্চর্য। দেখ কি আমি রেখে গেছি দুধ, এখনো ঠিক আছে, সেটা এক প্যাকেট পায়েস করলাম আর এক প্যাকেট আছে মালপোয়া। খুব ভালো হয়েছে, এটাও খা আর এটা নিয়ে যা,
এটাও চা আবার ছাদা বেঁধে নিয়ে যাবো খাচ্ছি। আমি ভাবলাম একটু মাছের ঝোলটা হবে, তাকে ওই জায়গাটা গোছাবো, একটা খাবো কেমন হয়েছে, সারপ্রাইজ দিতে যাবে, তারপরে যাবো যা। আর একবার ভাবলাম যে বন্নিকে ডাকি, তুই তো ইয়ে করছিস, এডিট করছিস, আমার আসবি কি আসবি না আমি থাক, নিয়ে যাবো। মন বলছিল যেন সকাল সকাল এসছে এসে এরকম একখান মেজামা পেলে আর কি চাই। তুমি যাবা নিচে আরেকটা খা, তারপরে রেখে দে, একটু পরে খাবো, টিফিন করলাম এক্ষুনি। ঠিক আছে, তুমি যাবা নিচে, বেশি বনি এসেছে। হ্যাঁ, পেজামা তুমি যাবে কাজ গুটিয়ে নিচে, কাজ গুটিয়ে হবে কিনা সন্দেহ আছে, কারণ অনেক কাজ নিয়ে বসে। আসো আসো আসো, বহুত ভালো লাগার থাকে এগুলো, মানে জাস্ট বলেছি সেটা কানে শুনে মেজমা করে রেখেছে, কিছু বলার নেই, প্রচুর ভালো লাগার থাকে। মানে এক একটা টাইমে হয় না, দেখবে কি বলবো বুঝতে পারি না, একটু ইমোশনালও লাগে। এটা নতুন বা প্রথম এরকমটা নয়, অনেকবারই আমাদের বাড়িতে এরকম হয়েছে, মা করে কারণ মেজমার পছন্দ, মেজমা করে আমাদের জন্য, এরকম হয়েই থাকে যে ঠুক শুনলো কিছু একটা, এটা হয়েই থাকে। মা কালকে মালপোয়া বলেছি সকাল সকাল করে রেখেছি। হ্যাঁ বলছে, আমি ভাবছি ফোন করি, তোর মা শুনেছে, তোর মা করে রাখবে, তার আগে আমি ভাবছি করে ওকে সারপ্রাইজটা দিয়ে আসি। না একটা খাও, মা একটা খাও, রাখো। আজকে ব্রেকফাস্টের থেকে এত বেশি বেশি খাওয়া হয়ে গেছে, স্যান্ডউইচ খেয়েছি, মেজামা মালপোয়া দিয়েছে, সেটা কিন্তু খিদে আর পাচ্ছে না। এদিকে মাও ভালো ভালো রান্নাই করেছে, তুমি একটু মুড়ো ঘন্ট নিয়েছি, একটু ডাল, মাছ ভাজার ভাত, মাখা বলেছে আর কিচ্ছু দেবে না, আমার পেট একদম ভর্তি, একটুও খিদে পাচ্ছে না। পিসিমণি এখানে শুরু করে দিয়েছে, শুরু করেনি এখনো, নিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর ঠিক আছে এখন? আসো ভেতরে আসো না, তোমরা কি বেড়াতে এসছো? আসো না ভেতরে আসো না। আচ্ছা আচ্ছা, আসুন না ভেতরে আসুন না, না আর একটু সময় নিয়ে আসতে বসতে আর একটু ভাল লাগতো। চলো টাটা, বাজে এখন প্রায় 4:30 মতো, মা আর আমি বেরিয়েছি, যাবো একদম মেন মার্কেটে বোলপুরে, বেশ কিছু কাজ আছে আমার আর মায়ের, খুব দরকারি কাজগুলো, তো সেগুলো আমাদের যে কাজটা ছিল কাজটা কমপ্লিট করতে না করতে জোরসে শুরু হয়ে গেল বৃষ্টি, কোনো রকমে একটা টোটো ধরে বাড়ি এসেছি। এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, গরমটা যা পড়েছিল বৃষ্টি হওয়ারই কথা ছিল, খুব গরম লাগছিল, তো বুঝতে পারিনি। না তোমার ওষুধ পিসি, দুটো দুটো পাতা করে সব এনে দিয়েছি। হ্যাঁ থাক, আবার দুদিন পর পর। হ্যাঁ রেখে দাও, যাই হোক এখন চেঞ্জ করি, কি আর করবো, আরো কিছু কাজ ছিল না, আরো বেশ কিছু কাজ ছিল করতে পারিনি, আবার একদিন মাকে নিয়ে যেতে হবে, কাল আগে দাঁতটা তোলাই, তারপরে পরের চিন্তা। সজনে ডাটা নিয়ে এসছে, ওরম ভাগ করে নিয়ে এসছিস তুই, তাই দু তাই করে। হ্যাঁ সজনে ডাটা দিয়ে পোস্ত দিয়ে বানাবে নাকি মা একটু? কি বলে তেল বসিয়ে দিয়েছি, হ্যাঁ করে নিচ্ছে পাশে, আগে পাপড়টা ভাজি তারপর। এই এই যে এই পাপড়টা না, পাইপ পাপড় গুলো খুব ভালো লাগে, ছোটবেলার ইমোশন।
পাইপটা পরে এরকম করে আঙুলের মধ্যে ভরে, পাঁচটা আঙুলের মধ্যে একটা ভরে এমনি 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 করে খেতাম, এমনি এমনি করতাম, মানে এখনো পেলে গেলে করি। এই যে যাই হোক, চা বসিয়ে দিয়েছি, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। দাদা ভাই এখন ওপরে জেঠুর সাথে গল্প করছে, এলে তারপরে দেখো ততক্ষণ আমার চাটাও হয়ে যাবে। তিনি হারিয়ে গেছে, আমি দাদা ভাইকে রাস্তায় দেখেছি, ঠিক আছে, এবার পেছনে একজন বসেছিলেন, আমি আর ডাকিনি অফিসের কেউ, বুঝতে পেরেছি। তিন্নি তারপরে আমাকে ফোন করেছে, আমি যাচ্ছি, আমি তিন্নি বললো দাদা ভাইকে দেখলাম তো একটা মেয়েকে নিয়ে ঘুরছে পেছনে, তিন্নি বললো ঘুরুক ঘুরুক যাক যাক যাক, কনফিডেন্ট, ও জানে ওর পর কোথাও যাবে না। ইস শাশুড়ি দেখো, ওরা তিনজনে খেপে যায়, কেউ মানতেই পারে না। কি গো তুমি, পাশে বউ আছে তাও তোমার অন্য কাউকে লাগবে, ওই দুটো হলে জমতো না, আরো কত কি হতো, খেত পেঁয়াজি ঠিয়াজি খেত। চলো এই হচ্ছে তিন্নি আর দাদা ভাই, বৌদি দিদি চ, তোমাদের তো আজকে ভেজ রে নাকি, নাও কাপুর ভাজার চা খাও, আমাদের প্রচুর ভ্যারাইটি, সাগরী সেনের কিচেনে প্রচুর ভ্যারাইটি, সত্যি আছে রে মায়ের কুকার সব সব যত লিটারের হয় মার কাছে আছে কালেকশন। সেটাতে দুঃখ না, ওটা কোথায় ঢুকিয়ে রেখেছে খুঁজে পেছি, তুমি তো ভালো তো আমরা জানি, ওই তো মানে আমি মানে তুই পেলেও মায়েরটা নিতে হবে তোকে, তুমি বলো এই তুই বললি বলে আমি অন করেছি, মা দেখো খারাপ লোক, টাটা আবার চলে আসো, টাটা টাটা কাকিমা ফোনে ব্যস্ত অফিসে, টাটা। বাজে এখন প্রায় 10টা মতো, চলো ব্লগটা এখানে এন্ড করে দেব, এগুলি মালপোয়াটা চোখে পড়লো, মেজে মার সেই মালপো আজকে আর খাওয়া হয়নি, যাই হোক কাল দেখবো, কাল হচ্ছে মায়ের দাঁত তোলা। তো আজকের ব্লগে যদি তোমাদের ভালো লাগে সেজন্য আগে কি করবে জানো, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কাল আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে, আজকের জন্য চলো টাটা।